সরকারি ব্যাংকে পুলিশ বাংলাদেশ চালিয়েছে বিনা নোটিশে, মমতা ব্যানার্জি কোঅপারেটিভ ব্যাংকে অ্যাডমিনিস্ট্রেটর বসিয়েছিল। হাইকোর্ট জবাব দিল কি তোমার কোনো অধিকার নেই, তুমি কি করে বসালে, থাপ্পড় মেরে তাড়িয়ে দিল অ্যাডমিনিস্ট্রেটর। সেখানে একটা লোক কমপ্লেন করছে কি এখানে চারটে কন্ট্রাক্টরকে লোন দেওয়া হয়েছে, তা কোঅপারেটিভ ব্যাংকে লোন দেওয়া আর নেওয়া হবে না, তা কী হবে? কোনো ব্যাংকে তো বিজনেসটাই হলো লোন দেওয়া আর নেওয়া, সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করে একটা লোক লোন নিয়েছে। এর মধ্যে একটা অদ্ভুত কেস হয়েছে, একটা লোক লোন নিয়ে শোধ করে দিয়েছে, তারও নামে কমপ্লেন করেছে। তো এদের তো জ্ঞান অভাব আছে, জ্ঞান নেই, এরা ক্ষমতা জোরে সব কিছু করতে চাইছে। যে কাজের অধিকার নেই পুলিশের, ওখানে সেবি, ওখানে আরবিআই আছে, সেখানে পুলিশ একটা লোক, একটা যে মেম্বার নেই সে ওখানে কমপ্লেন করছে থানায়, তার ভিত্তিতে কেস স্টার্ট করে। একটা অজয় ঠাকুর বলে একটা এখানে আছে, প্রমোটি আইপিএস হয়েছে, ও মানে দালালি চরম সীমায় চলে গেছে, এখন দালালি করতে করতে জয়েন্ট কমিশনার হয়েছে। ওই এইসব করাচ্ছে, পার্টি অফিস ভাঙচুর করাচ্ছে, কোঅপারেটিভ ব্যাংকে পুলিশ পাঠিয়ে কেস করছে, এইসব করছে। আরে কাগজপত্র জোর করে নিতে হাইকোর্টে জবাব দিতে হবে, পুলিশ থেকে তো লোক মারামারি করবে না। কাগজপত্র চেয়েছে, সিজার লিস্ট দিয়েছে, নিয়ে গেছে, নিয়ে গিয়ে কোর্টে তার জবাব ওকে দিতে হবে। ব্যাংকটা একটা সুষ্ঠু ব্যাংক আছে, তাকে নষ্ট করার জন্য একমাত্র বিজেপি পরিচালিত কোঅপারেটিভ ব্যাংক আছে, যেখানে বিজেপির বোর্ড আছে, সেই সেইটাকে যাতে কিভাবে নিতে হয় সেই সব চলছে। সেটা তো ভাটপাড়া পৌরসভাতে তৃণমূলে বোর্ড আছে, তার চেয়ারম্যানকে জিজ্ঞেস করুন কেন ডিডি গেছে, আমাকে কেন জিজ্ঞেস করছেন? এ ভাই, পৌর বোর্ড যখন আমার ছিল তখন এসে ডিডি তো করিনি, ডিডি করেছে এখন। তা ডিডি করেছে এখন, ডিডি করার অধিকার আছে কি না সেটা পৌরসভা বোর্ডের চেয়ারম্যান বলতে পারবে, আমি তো বলবো। এখন পৌরসভা তৃণমূলে আছে, যেদিন তৃণমূলে পৌরসভা এলো সেই দিনে বলেছিল কি সবকে পেনশন দিয়ে দেবো, মাইনা দিয়ে দেবো, আজ পর্যন্ত না পেনশন পাওয়া, আজকেও পেনশনাররা ওখানে বিক্ষোভ করেছে। মমতা ব্যানার্জি অ্যাকচুয়ালি সব টাকাগুলো পিসি ভাইবো প্রাইভেট লিমিটেড কোম্পানি।